আমি আল্লাহ তোরে আস্তে 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 করে বানাইতে আমি মায়ের গর্ভে সময় ব্যয় করলাম 6 মাসের মত এত বিশাল আসমান জমিন বানাইছেন কয় দিনে আর তোমারে বানাইছেন কয় দিনে 6 মাস আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট দিয়ে তোরে কভারিং করেছি বিন্দু থেকে বিন্দু কোন অক্সিজেন ঢোকার কোন রাস্তা নাকি নাই এখন যদি আমি তোর নাক আর জবান তারে আটকাইয়া দেই এক মিনিট যদি আমার মাওলার বাতাস অক্সিজেন বন্ধ হয়ে যায় তুই মরে যাবি নিঃশ্বাসটা ফলাইছো যদি উপরে ওঠার শক্তি না দেই তুই মরে যাবি নিঃশ্বাসটা নাক দিয়া টান দিয়া ভিতরে নিছো যদি ছাড়তে না পারো তুই মরে যাবি এক মিনিট যদি তোর শ্বাসটা আটকাইয়া দেই তুই আর নাই অনেক সময় আটকায় যায় না যায় বেউশায় যায় দর দর বলার টাইম নেই বলার কথাই আসে না শ্বাস বন্ধ হয়ে গেছে অথচ আমি আল্লাহ তোর মায়ের গর্ভে 6 মাসের উপরে বিনা বাতাসে বিনা অক্সিজেনে কভারিং করে তোরে আটকাইয়া বাঁচাইয়া রাখছি তোর আব্বা রাখে নাই রেখেছিলাম আমি আল্লাহ ও বান্দা তুই দুনিয়াতে আসবি কি খাবি আমি জানি জমিনের মধ্যে আসার পরে তৈরি করা কোনো খানা খেতে পারবি না জমিনের কোনো ফল খেতে পারবি না জমিনের তৈরি করা কোনো পানীয় পান করতে পারবি না তুই কোচি বাচ্চা জমিনের না গরম পানি পান করতে পারবি না ঠান্ডা পানি না চিনি খাইতে পারবি না লবণ খাইতে পারবি কেমন আমি আল্লাহ একটু নজর করে দে আমি আল্লাহর কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই তোরে আদর করে বানাইছি আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি তুই দুনিয়াতে গিয়া কি খাবি তোর আব্বারও চিন্তা নাই তোর মায়ের কোনো চিন্তা নাই জমিনের তৈরি করা কোনো কিছুই তুই খেতে পারবি না আমি আল্লাহ দয়া করে তোর মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিয়েছি তোর আম্মা জান তোর ছোট ভাই বোনের জন্য সুজি পাকায় চিনি লাগে দুধ লাগে পানি লাগে গরম দেওয়া লাগে আগুনে পাকাইয়া ফ্যানের বাতাসে আবার ঠান্ডা করে ওই ঠান্ডা করার পরে দুই তিন চামচ সুজি তোর বাচ্চারে দিয়া এরপরে রেখে দেয় আর দেয় না কিছুক্ষণ রেখে দিলে সুজি নষ্ট হয়ে যায় দুই এক ঘন্টা পরে আবার ফালাইয়া নতুন করে রান্না করে আর আমি আল্লাহ তাকায় দেয় তোর মায়ের বুকে এমন সুন্দর দুধের আয়োজন করে দিলাম দুনিয়ার মানুষ গরম পানি গরম চা গরম দুধ রাখার জন্য ফ্লাক্স বানায় এরে বান্দা নজর করে দেখছো ওই ফ্লাক্সের মধ্যে 24 ঘন্টার বেশি গরম পানি গরম থাকে না গরম চা গরম থাকে না গরম দুধ গরম থাকে না আর আমি আল্লাহ কেমন কুদরতের মালিক তোর মায়ের স্তনে এমন সুন্দর দুধের আয়োজন করে রাখলাম চিনিও লাগবে না মিষ্টিও লাগবে না লবণও লাগবে না পানিও লাগবে না গরম লাগবে না এমন খানা দিলাম যেটা বেশি মিষ্টিও না লবণও না ঠান্ডাও না গরমও না পাতলাও না ঘনও না ও বান্দা আমি আল্লাহ পাক এমন খানার আয়োজন করে দিলাম ও বান্দা একদিন আর দুই দিন না 24 ঘন্টা আর 24 দিন না টানা দুইটা বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না কাদের কুদরত দাদি বলার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার এরে বান্দা দুনিয়ার মানুষ যদি তোরে কিছু দান করে তুই তার গুণগান গাইয়া পাগল হয়ে যাও চেয়ারম্যানের মতো ভালো কেউ না
নাই মেম্বারের মত ভালো কেউ নাই এত গুণ কেন গাইলি তোরে 5 কেজি চাল দাও দিল তুই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলি একটু বান্দা চিন্তা কর আমি আল্লাহ তোরে কি না দিছি তুই চিন্তা কর আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়া বানাইছি ওরে বান্দা তোর মায়ের গর্ভ থেকে 5টা সন্তান আমি দিলাম 5টা ভাই বোন দিয়া দিলাম দুই ভাই তিন বোন তিন ভাই দুই বোন এভাবে দিয়া দিলাম একটু নজর করিয়া দেখ একজনার চেহারার সাথে আরেকজনার চেহারার কোনো মিল নাই একজনার কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই সারা দুনিয়াতে এত মানুষ দৈনন্দিন জন্ম গ্রহণ করে সব এক জায়গায় যদি আইনা বলো অমুকেরে অমুকের মতো দেখা যায় চিনা যায় না কে আলাদা আল্লাহ কয় সারা দুনিয়ার মানুষের আঙ্গুলটা দিয়ে টিপ লাগায়া দেখ সারা দুনিয়ার একটা মানুষের আঙ্গুলের টিপের সাথে আর কারো টিপের মিল নাই আমি আল্লাহ তোরে এমন সুন্দর করে বানাইছি তোর জন্য আসমান তোর জন্য জমিন তোর জন্য সূর্য তোমার জন্য চাঁদ আমি আল্লাহর খানা নাই আমি আল্লাহ খাই না ঘুমাই না আমি আল্লাহর তন্দ্রাও নাই ঘুমও নাই লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কাউকে জন্ম দেই না কারো থেকেও জন্ম নেই নাই আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি আমি আল্লাহ তোর যা দরকার চাওয়ার আগে সব দিয়ে দিলাম জমিনে চলার জন্য তুই এমন একটা টাইমে জমিনে আসছো না দাঁড়াইতে পারো না বসতে পারো বিছানায় শুয়ে শুয়ে না আব্বাকে আম্মাকে তাও চিনো না তুই মা কইয়া ডাকতেও পারো না আব্বু বলিয়াও ডাকতে পারো না তোর শুধু একটা পুঁজি কান্নার আওয়াজ তুই শুধু কান্না করতেছ তোর এই কান্না দিয়া তুই কি চাও বলতে পারো না কি চাও তোর ক্ষুধা লাগলেও কাঁদো বাথরুম করবি সেখানেও তুই কান্না করো তোর বেশি ঠান্ডা লাগে সেখানেও তোর কান্না তোর বেশি গরম লাগে সেখানেও তোর কান্না তোর একটা কান্নার পুঁজি দিয়ে কি চাও কখন তোর ক্ষুধা লাগছে তোর কান্না দ্বারা কে বুঝবে আল্লাহ কা তোর আব্বারও বুঝার ক্ষমতা দেই নাই আমি আল্লাহ তোর মায়ের মধ্যে একটা রাডার ফিট করিয়া দিছি তোর কান্নাটা যখন মায়ের কানে গিয়া ধাক্কা লাগবে সাথে সাথে মায়ের রাডারের মধ্যে সিগন্যাল দিবে বাচ্চা এখন ক্ষুধার তৃষ্ণায় কান্না করে বাচ্চা এখন বাথরুমের তৃষ্ণায় কান্না করে বাচ্চাটা এখন শীতের কারণে কান্না করে মা দৌড়াইয়া যাইয়া বাতাস দেয় বাচ্চা কান্না করলেই মা বুঝতে পারে গরম লাগে মা বাতাস দেয় শীতের কারণে ঠান্ডা লাগে মা কাঁথা দেয় ক্ষুধা লাগছে মা দৌড়ায় খানা দেয় আব্বা যেন বলতে পারে না বাচ্চা কেন কান্না করে ও বান্দা নজর করে দেখ তোর শুধু একটা কান্নার কারণে যদি মা হাজারো কাজ ফালাইয়া তোরে কোলে নিয়ে তোর আব্দার পূরণ করে ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম তোর মা তোরে বানায় নাই বানাইছি আমি তোর মা করে খানা দেয় নাই দিয়েছি আমি জমিনের মধ্যে আমি ফসল দিলে পাবি না দিলে পাবি না গাছের মধ্যে ফল দিলে পাবি আমি আল্লাহ যদি কই দিবি না পাবি না আমি আল্লাহ সূর্যটারে বন্ধ করে দিলে আলো বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ চাঁদটাকে যদি বন্ধ করে দেই চাঁদের আলো পাবি না সূর্যের আলো যদি বন্ধ হয় জমিনে কোনো ফসল আর ফলের মধ্যে কালার পাবি না চাঁদের আলো যদি বন্ধ হয়ে যায় জমিনের কোনো ফল ফসলের মজা পাবি না কারণ জমিনের মধ্যে যত ফল দেখো ফসল দেখো সবগুলোর কালার হয় সূর্যের আলোর দ্বারা জমিনের মধ্যে যত ফল দেখো আর ফসল দেখো সব ফল ফসলে সাতবারে চাঁদের আলোর দ্বারা নজর কইরা দেখবি আম গাছের মধ্যে চাঁদের আলো পড়ে রাতের বেলা যেই পার্শে আলো বেশি পড়ে দেখবি ওই পার্শের আমগুলো মিষ্টি বেশি যেই পার্শে চাঁদের আলো কম দেখবি ওই পার্শের চাঁদের আলোর অভাবে আমও মিষ্টি কম আবার দিনের বেলা তাকায় দেখবি সূর্যের আলোটা যেই আমের মধ্যে বেশি পড়ে আমের আমটা কালারিং বেশি হয় আর যেই পার্শ্বে সূর্যের আলো কম পড়ে ওই পার্শ্বে আমের
সূর্যের কালার না পাইয়া আমের কালারও কম হয়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোর পরায় যদি বৃষ্টির ব্যবস্থা করি, আমি যদি বৃষ্টি বন্ধ করে দেই, তোর কোনো বাবার ক্ষমতা নাই বৃষ্টি দিবে। আমি যদি নদীর মধ্যে মাছগুলোকে বলি, একটা মাছও ধরা দিবি না বনিয়াদমেরে, দুনিয়ার কোনো বনিয়াদম মাছ ধরতে পারবি না। আমি আল্লাহ যদি গাবিটারে বলি, গাবি দুধ নিতে আসলে মালিকের লাথি মারবি, এক ফোঁটা দুধও দিবি না। দুনিয়ার কোনো মানুষ আর গাবির দুধ দোহন করিয়া সহসয় খেতে পারবে না। আমি আল্লাহ পাক তোর জন্য কি না দিলাম রে বান্দা বল। তুই এখন আস্তে আস্তে আম্মু বইলা ডাকা শিখতে চাও, আমি আল্লাহ তোরে আম্মু বলার ডাক শিখাইয়া দিলাম। তোর জবানে কোনো কথা নাই, কথার আওয়াজ দিলাম। ও বান্দা তুই হাঁটতে পারো না, আমি আল্লাহ হাঁটার শক্তি দান করলাম। বসতে পারো না, বসার শক্তি দান করলাম। আমি আল্লাহ পাক এমন সুন্দর চেহারা বানাইলাম, আবার তাকায় দেখ তোর মতো কত সন্তান মায়ের গর্ভ থেকে আসছে দুনিয়াতে, কিন্তু জবানে কথার আওয়াজ নাই।